বধূকে যিনি নির্যাতিতা তাকে 2 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, উনি দীর্ঘদিন ধরে মোহাম্মদ আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। যখন উনি ওই কুপ্রস্তাবে রাজি হয়নি তখন ওই গৃহবধূকে হেনস্থা করার জন্য সবার সামনে বিবস্ত্র করে তার মাথার চুল কেটে দিয়ে উল্লাস করে। এবং আপনারা দেখবেন যে এই সংক্রান্ত একটা ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং 71 চ্যানেলেও সেই বিষয় নিয়ে একটা রিপোর্ট টেলিকাস্ট হয় এবং ইত্তেফাকেও সেই বিষয় নিয়ে একটা রিপোর্ট করে। আমার কাছে খুব বিষয়টা নিয়ে খুব আমি কষ্ট পাই মানসিকভাবে, গৃহবধূর কথাগুলো শুনে যে উনি রাতে ঘুমাতে পারে না, লজ্জায় কারো সামনে আসতে পারেন না, এমনকি উনি মামলা করার পরে উল্টা ওনাকে হুমকি ধামকি দিচ্ছে, যার কারণে ওনাকে নিজের বাসা থেকে পালিয়ে নিজের বাপের বাসাতে এসে বাচ্চা নিয়ে থাকতে হচ্ছে। তো একটা মেয়েকে সবার সামনে বিবস্ত্র করে চুল কেটে দিবে, এই ধরনের লজ্জাজনক ঘটনা আমাদের দেশে হচ্ছে। আর সেই মোহাম্মদ আব্দুর রশিদ ওনাকে ধরতে পারছে না পুলিশ, সেখানে উনি আবার স্বাচ্ছন্দ্যে মিডিয়ার সামনে নিজের বক্তব্য দিয়ে যাচ্ছেন। তো কোর্ট আজকে এটা বলেন যে ইলেকট্রনিক মিডিয়া খুঁজে পায় আর পুলিশ খুঁজে পায় না। এখানে একটা মেয়ের নিরাপত্তা তাহলে কোথায় থাকলো? একটা নারী হিসেবে আমি এই ব্যাপারটা খুব অপমানজনক মনে করেছি, এই কারণে আমি এটা কোর্টে নজরে নিয়ে এসেছি। এই ছবি নিয়ে কি অর্ডার দিল কোর্ট? আগামী মঙ্গলবারের মধ্যে উক্ত সংশ্লিষ্ট কনসার্ন ডিসি, ওসি এবং এসপিকে গভর্নমেন্টকে বলেছেন যে এই বিষয়ে ডিসি, ওসি এবং এসপি থেকে জানতে যে কেন তাকে ধরা হচ্ছে না, এই বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে সেটা জানতে বলেছে। ঠিক আছে, থ্যাংক ইউ।